হ্যালো বন্ধুরা, প্রায় অনেক দিন পর তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি আমার গাছগুলো। তো ফুল গাছগুলো দেখো কতটা সতেজ হয়ে উঠেছে বৃষ্টির জল পেয়ে, আর চারিপাশটা কিন্তু একটু ময়লা ময়লা লাগছে দেখতে, কারণ অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, একটু স্যাঁতস্যাঁতে হয়েছে জায়গাগুলো। তো বৃষ্টিটা একেবারে না কমা অবধি কিছুই করতে পারবো না। আর দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এই দেখো আমাদের বাড়ির জবা ফুল। তো এই ফুল গাছটা আমার হাজবেন্ড এক জায়গায় গেছিলো ঘুরতে, সেখান থেকে ডালটা নিয়েছিল, আর নিয়ে আসার কয়েকদিন মানে পরের দিনই আমি এগুলো টবে পুঁতে দিই। আর প্রায় অনেক দিন আমি কিন্তু অপেক্ষা করেছিলাম যে কবে এরকম সুন্দর ফুল পাবো, আর আমি দিয়েছি দেখো লক্ষ্মীনারায়ণের পায়ের সামনে। আর এটা হলো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট, মুড়ি, আম আর তার সাথে বাতাসা। এর মধ্যে চিনি লাগেনি, কারণ আমটা অসম্ভব মিষ্টি ছিল, দারুণ ছিল আমটা খেতে। আর সকালে যাবতীয় কাজ সব সেরে নিয়েছি, আর তারপর অনেক দিন ধরেই চিন্তা করছি যে ফ্রিজটাকে একটু পরিষ্কার করতে হবে, কারণ সবজির পর সবজি এসেই যাচ্ছে, ফ্রিজ লোড হয়ে থাকছে, কোনোভাবেই পরিষ্কার করতে পারছি না। ফাইনালি আজকে ফ্রিজটা আমি একদম ফাঁকা পেয়েছি, তো আমি মন স্থির করে নিয়েছিলাম যে আজকে আমি পরিষ্কার করবই। আর দেখতেই পাচ্ছ একদম ফ্রিজ পরিষ্কার, শুধুই ডিপ ফ্রিজের মধ্যে একটা বাটি রাখা রয়েছে, তাও ওদের আইস হয়ে রয়েছিল। তো আর এই ওপরে জায়গাটা হচ্ছে যেরকম মাস সেরকম অনুযায়ী তুমি টেম্পারেচারটা দিতে পারবে। আর পুরো ফ্রিজটাই একদম ফাঁকা, আমার পরিষ্কার করতে খুবই সুবিধা হয়েছে, না হলে সবসময় ওই সবজি দিয়ে ভরে থাকছে, খাবার দাবার দিয়ে ভরে থাকছে। তো সব কিছু নামাও রাখো, আবার সেগুলো পরিষ্কার করে আবার রাখো। তো আমি চিন্তা করে রেখেছিলাম যখন ফ্রিজটা একদম পুরোপুরি ফাঁকা হবে তখনই আমি ফ্রিজটা পরিষ্কার করবো। আর তার এই অপেক্ষা করতে 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 আমার ফ্রিজটা কিন্তু অত্যন্ত নোংরা হয়ে গেছিলো। পুরোপুরি তো আর ফ্রিজ ফাঁকা হয় না, তাও এই ট্রেটার মধ্যে দেখছি কিছুটা আম, কুমড়ো আর পটল এই কটা জিনিসই ছিল, তবুও ঠিক আছে, মানে ভরে থাকার থেকে এইটুকু ঠিক আছে। আর এদিককার এই কটা জিনিস তো নর্মালি থাকেই সবসময়, তো এটাকে আমি নামিয়েই পরিষ্কার করব একেবারে। আর তোমাদের পুরোপুরি একবার ফ্রিজটা আমি দেখিয়ে দিলাম কতটা নোংরা ছিল। তো এবার আমি আইসের বাটিটাও বার করে দিচ্ছি, আর এরপরে আমি করব পরিষ্কার। আর আমি যে লিকুইডটা দিয়ে পরিষ্কার করছি সেটা হচ্ছে, আমি আগের দিন একটা ভিডিওতে আমি এই লিকুইডটা তৈরি করেছিলাম, তো তোমরা যারা দেখোনি তোমরা কিন্তু ওই ভিডিওটা থেকে দেখে নিতে পারো। আর এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করার পর আমি নিজেই আশ্চর্য হয়ে গেছিলাম যে এতটা সুন্দর পরিষ্কার হয়, মানে আমি যখন একদম ফাইনালি পরিষ্কার করার পর যখন আমি ফাইনাল লুক দেখছি তখন আমি চিন্তা করছিলাম যে এক যখন প্রথম আসে আমাদের বাড়িতে একদম যেরকম দেখতে ছিল ঝকঝকে পরিষ্কার একেবারে, ঠিক সেম সেই রকমই লাগছিলো দেখতে। মানে আমি খুব খুশি হয়েছি, মানে এতটা পরিষ্কার আমি সত্যি আশা করিনি, সত্যি লিকুইডটা দারুণ কাজ দেয়। তো তোমরা যারা যারা ট্রাই করনি প্লিজ একবার ট্রাই করে দেখো। Make it last forever. Stop in time.
কসবারিট দিয়ে শুধুমাত্র একটু হালকা করে ডলে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি এখানে তো খুব একটা শক্তভাবে নোংরাগুলো পড়ে না, একটু কসবারিট দিয়ে ডলে দিলেই পরিষ্কার হয়ে যায়। আর একটা শুকনো কাপড় দিয়ে আমি শুধু মুছে দিচ্ছি। আর ফাইনাল লুক তোমাদের সামনেই রয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি যে কতটা পরিষ্কার হয়েছে। কিন্তু জলের যে জায়গাগুলো, মানে ধরো ডিপ ফ্রিজের নিচে যে ট্রেটা থাকে সেই ট্রেটার জায়গাটা কিন্তু জলের একটা হলুদ হলুদ টাইপের স্পট পড়ে, ওই জায়গাটা একটু ঘষলেও একটু ঘষতে লাগে, কিন্তু এইসব জায়গাগুলো অত ঘষতে লাগে না, খুব সুন্দর পরিষ্কার হয়েছিল। আর ফাইনাল লুকটা আমি তোমাদের একবার দেখাচ্ছি, এরপরে যেই ট্রেগুলো ছিল সেগুলো আমি সেট করে দেবো আস্তে আস্তে। Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight. ঠিক কতটা পরিষ্কার হয়েছে খুব কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই জায়গাটা কিন্তু ওই যে ফ্রিজটা বন্ধ হওয়ার জন্য যেই রবারটা থাকে সেটার জায়গা, কিন্তু এটাও আমি পরিষ্কার করে নিয়েছি। আর ওই মানে রবারটা কতটা যে নোংরা হয়েছিল এই কদিনে ফেলে ফেলে রেখে, মানে এই আজকে করব কালকে করব। তারপরে প্রথম কথা যেটা হচ্ছিলো যে ফ্রিজ একদমই ফাঁকা হচ্ছিলো না, সবজির পর সবজি থেকে যাচ্ছিলো, খাবারের পর খাবার থেকে যাচ্ছিলো, আর আমিও হয়তো সময় দিয়ে উঠতে পারছিলাম না, তার জন্য যে কতটা ভয়ঙ্কর নোংরা হয়েছিল আমি প্রথমে ভাবছিলাম ওইটা আমি অ্যাড করবো না, মানে এতটা ভয়ঙ্কর নোংরা দেখে হয়তো তোমরা ঘাবড়ে যেতে পারো যে সত্যি হয়তো এরা নোংরা করে রাখে। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, সময় করে উঠতে পারছিলাম না, যেটা বললাম খানায় খাবার থেকে যাচ্ছে না হলে সবজির পর সবজি থেকে যাচ্ছে, তো সেই জন্য করে উঠতে পারছিলাম না। কিন্তু আমি তোমাদেরকে একবার ওই ছবিটা অ্যাড করে দেখাচ্ছি ঠিক কতটা ভয়ঙ্কর মানে নোংরা ছিল। আর এটা আমি যেটা বলেছিলাম যে যেরকম মানে সময় সেরকমভাবে তোমরা এটা উইন্টার সামার, তো এইভাবে তোমরা সেটাকে অ্যাড করতে পারো। এবার দেখে বুঝতে পারছো এই ভয়ঙ্কর ছবিগুলো যে কী ভয়ঙ্করভাবে নোংরা পড়েছিল। তো মোটামুটি এবার দেখো কতটা পরিষ্কার হয়েছে। আর এটাকে আমি পুরো খুলে দিয়েছিলাম, কিন্তু খুলে পরিষ্কার করেছি তারপরে, তো দেখতেই পাচ্ছ ঠিক কতটা পরিষ্কার হয়েছে। এরপর এরকম মানে মানে ইউজ হয় না এরকম একটা রুমাল আমি সবসময় এই জায়গাটা এরকমভাবে আটকে দিই, তো কি হয় যাতে সবসময় তোমরা হ্যান্ডেলটার মধ্যে হাত দিই যাতে হ্যান্ডেলটা কোনোভাবে নোংরা না পড়ে, যা নোংরা পড়ে এই টাওয়ালটার মধ্যেই পড়ে, পরে আবার আমি সময় মতন এই টাওয়ালগুলো খুলে পরিষ্কার করে আবার আমি এটা লাগিয়ে দিই এভাবেই। আর এখন মা আর ছেলে এসছি ছাদে, তো দুজনে মিলে এসছি ছাদে, আর এখন আমরা প্রায় দিনই ছাদে আসছি দুজনে মিলে। এতে কি হয় সারাক্ষণ যেহেতু ছেলে ঘরের মধ্যেই আটকানো থাকে, ঘরের মধ্যেই সারাক্ষণ, তো কিছুক্ষণ খোলা আকাশের নিচে আসলে পরে ওরও কিছুটা ভালো লাগে আর আমারও ভালো লাগে। আমিও সারাক্ষণ কাজকর্ম ছেলের মধ্যে মানে ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি, আমারও ছাদে এলে একটু মনটা ভালো লাগে, চারিদিকের গাছপালাগুলো দেখি, পাখিগুলো সন্ধ্যেবেলার দিকে ঘরে ফিরে যায়, এই টুকিটাকি দেখতে দেখতে মনটাকে একটু ফ্রেশ করে নিই, ব্যাস এই আর কি। সারাদিন তো আমাদের এইভাবেই কেটে যায় হাউসওয়াইফদের। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight. Chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you. Come on.
এরপর নিচে নেমে আসি আর চা ঠা যা খাওয়ার মানে চা বিস্কুট খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমাদের। তো এরপরে সন্ধ্যেবেলায় কিছুগুলো কাপড় জামা ভাঁজ করার ছিল, তো এগুলো অনেকক্ষণ ধরে করবো করবো চিন্তা করছি আর করে উঠতে পারছিলাম না। তো এরপরে ছেলে এসে গেছে, ছেলে এসে মানে ওকে চালিয়ে দিতে হবে গাড়িটা, আর ও চাকাগুলো ঘুরিয়ে আর ওগুলো সেগুলো আঙুল দিয়ে দিয়ে ওগুলোকে মানে যে মানে ঘোড়াটাকে স্টপ করে দেবে আর কি, চাকাগুলো ঘুরবে আর ও আঙুল দিয়ে সেটাকে স্টপ করবে। তো এই আমাকে বারবার করে দিতে হবে, আর তার সাথে সাথে ওকেও দেখছি আর কাপড় জামাগুলো ভাঁজ করে নিচ্ছি। আর এদিকে ছেলের ডাইপারগুলো শেষ হয়ে গেছিলো, ওয়াইপস আর কি ও বাই ওয়ান গেট ওয়ান পেয়েছিল অফারে, তো সেইগুলো দুটো সেট করে নিয়ে চলে এসেছে। আর তো যাই হোক সেগুলো তুলে রাখলাম, ওয়াইপস তো লাগেই, তো যেহেতু বাই ওয়ান গেট ওয়ানে পেয়েছি তাই জন্য নিয়ে নিয়েছিলাম। আর এদিকে যেহেতু আমরা ছেলের ডাইপারের জন্য মামি পোকো প্যান্টসটাই ইউজ করি, তো এবার সেটাও আসলে আলাদাভাবে একটু ট্রাই করতে চেয়েছিলো, যে দেখতে চেয়েছিলো যে অন্যটা কীরকম হয় একবার দেখি অন্যটা ট্রাই করে, কিন্তু সেটা আমাদের খুব একটা ভালো লাগেনি এই ডাইপারটা। মানে এইবার যেটা নিয়েছে সেটা হচ্ছে তোমার কিডডোজ বলে এরকম একটা কোম্পানির থেকে কোম্পানির ডাইপার, তো আমাদের খুব একটা ভালো লাগেনি। আমাদের যাই হোক সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারো, আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে জানাই বাই বাই।